এবার আরো কিছু সংবাদ এক নজরে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরের বিরলে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্যামগঞ্জ বাজার পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। সাতক্ষীরায় পাঁচ টাকার জন্য ভ্যান যাত্রী মোমরেজুল ইসলামকে হত্যার ঘটনায় চালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মারধর করলে 20 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।